বর্তমানে আমাদের দেশে 10 থেকে 19 বছর বয়সী প্রায় 2/3 মেয়েরাই শিশু বিবাহের শিকার হচ্ছে। শিশু বিবাহের ফলে প্রথমত শিশু অধিকার আইন ক্ষুণ্ণ হচ্ছে, এছাড়া শিশুরা শিক্ষার অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। এছাড়া দেখা যায় খুব অল্প বয়সে একটি মেয়েকে যখন একটি বয়স্ক পুরুষের সাথে বিয়ে দেওয়া হয়, তখন অল্প বয়সেই মেয়েটি বিধবা হচ্ছে, যার ফলে সমাজ ও পরিবার তাকে মেনে নিতে চায় না। শিশু বিবাহের ফলে সমাজে যৌতুক প্রথাও বেড়ে চলেছে। এছাড়া সমাজে বিচ্ছেদ ও এমনকি শিশুদের মৃত্যুর ঘটনাও প্রায়ই দেখা যাচ্ছে। শিশু বিবাহ প্রতিরোধ করতে হলে আমাদের সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে গণসোচ্চার হতে হবে। শিশু অধিকার আইন যেন লঙ্ঘন না হয় সেদিকে সোচ্চার হতে হবে। শিশু অধিকার আইন যেন লঙ্ঘন না হয় সেজন্য কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিশু বিবাহ রোধে আইনের সর্বোত্তম সহযোগিতা এবং আমাদের সচেতনতাই পারে শিশুদেরকে শিশু বিবাহের হাত থেকে রক্ষা করতে।